ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আর এখানে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। প্রথমে ভেবেছিলাম স্যুপটা করবো না, তারপরে ভাবলাম একটু নতুন ধরনের খিচুড়িটা করি, তাই খিচুড়ির সবে মাত্র ডালটা দিয়েছি, ফুটেও ওঠেনি এখনো। জল গরম করে আমি শুধুমাত্র মুগ ডাল ভেজে দিয়ে দিয়েছি, এখনো ফুটে ওঠেনি। এটা হচ্ছে ফ্রাই প্যানটা গরম হোক, গরম হলে এতে ডিমের অমলেট। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল একটু পরিমাণে বেশি। আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম, একটা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আঁচটা লো করে দেব। এই সময় আঁচটা লো করে রাখতে হবে, একটু দিয়ে চারদিকে ছড়িয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে আঁচ লো করা রইল। আর বন্ধুরা, এখানে আমি 500 ডাল নিয়েছিলাম আর 500 চাল নিয়ে, গোবিন্দভোগ চাল, এটা ধুয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো, ডালটা ফুটে গেছে যেহেতু এটা দিয়ে দেবো। আর এখানে ডিমটা বেশ ফুলে উঠেছে, আর আমার গ্যাসের আঁচটা লো করাই আছে। এবার এটাকে উল্টে দেব খুব সাবধানে। এবার এটাকে আবার লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এখানে খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা চেরা, আর একটু জল তুলে নেব হলুদটা গোলার জন্য। গরম জলে হলুদটা ভালো করে গুলে দেওয়া যায়। এবার এটাকে মিশিয়ে দেব। এখানে কোনো সবজি ব্যবহার করছি না আমি। তো বন্ধুরা, এখানে ডিমের অমলেটটা একদম হয়ে গেছে। এবার এটাকে আমি ধরে রেখে দেব, পরে কেটে পিস পিস করে এটাকে কেটে নেব। এখানে আমি হলুদটা গুলে নিয়েছি, হলুদ জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ একদম স্বাদ মতো, এখানে 2 চামচ দিলাম, 2.5 চামচ। পরে নুনটা দেখে নেব, আর হলুদের জলটা আমি পুরো দিলাম না, কারণ এখানে অনেকটা হলুদ, এবার একটু ফুটলে বুঝতে পারবো হলুদ আর হলুদের জল মানে হলুদটা আর লাগবে কিনা। বেশি হলুদ হলে কালারটা কালচে কালচে হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। আর খাবার জিনিস দেখতে যদি ভালো না লাগে, খাবার সময়ও যেন কোনো একটা হয়, তো এটা কালারটা এখন খুব সুন্দর এসছে। এবার ফুটুক, তারপরে দেখা যাবে। এখানে আমি প্রথমে বেগুন ভেজে নিয়েছিলাম, সেই তেলেই করছি। ফোড়ন দিয়ে দেবো, 2 শুকনো লঙ্কা, 4 তেজপাতা, 4 চামচ আর জিরে দিয়ে 1টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো থেঁতো করা রসুন। রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়ে নিতে পারেন। এটাকে ভালো করে ভেজে নেব, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, আর যে হলুদটা গুলেছিলাম সেই হলুদটা একটুখানি দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। একটু দেবো লঙ্কা গুঁড়ো,
দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এরকম পিস পিস করে ডিমগুলো নিয়েছি। ডিমের খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি ডিমের যে কষিয়েছি মশলা দিয়ে সেটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেব। তো ডিম দিয়ে এরকম খিচুড়ি আপনারা কারা কারা বানিয়ে খেয়েছেন, এটা চিকেন দিয়েও করা যায়, আমি আজকে ডিম দিয়ে করছি, খেতে খুব সুন্দর। আর এখানে খিচুড়ির কালারটা একটু হালকা রেখেছিলাম কারণ এই মশলাটা দেবো বলে, মশলাটা মানে এই কষানো ডিমটার যেসব মশলা, যদি কালারটা বেশি ডিপ হয়ে যায় ভালো লাগবে না। সেই হলুদ জলটা আমি রেখে দিয়েছি, এটা একটু দিয়ে দেবো। দিয়ে এবার আমি খিচুড়িটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই সময় নুন মিষ্টিটা চেক করে নেবেন, যে যার স্বাদ অনুযায়ী দেবেন, কারণ এটা ডিম খিচুড়ি মানে ডিমের খিচুড়ি হচ্ছে বলে মিষ্টি বেশি হয়ে গেলে ভালো লাগবে। দু চামচ দেবো আমি। আচ্ছা এটা ফুটে গেছে, এটা আঁচ লো করে দিলাম, দিয়ে দেব ঘি। এখানে অল্প পরিমাণ আজকে ঘি দিচ্ছি কারণ ডিম পড়েছে। ঘিটা দিয়ে এবার একটু নেড়ে দেবো। আর এই অবস্থাতে নুন মিষ্টি ঝাল সব দেখে নিয়েছি, টেস্টটা ঠিক আছে। তো রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। তো এই হলো আমার আজকেকার ডিম খিচুড়ি, আজকে বর্ষার দিন বলে ডিম খিচুড়িটা বানালাম। আর একটু নতুনত্ব রেসিপি খিচুড়ি আমার চ্যানেলে দেওয়া আছে, নিরামিষ খিচুড়ি, আর এটা হচ্ছে ডিম দিয়ে খিচুড়ি। এখানে ডিমের খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পেঁয়াজি, এইগুলো আজকে বর্ষাকালের লাঞ্চ মেনু।